ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা ব্যানার্জি, আমার বিরুদ্ধে হাঁপিয়ে গেছেন এবং আমাকে বিচার ব্যবস্থা সম্পূর্ণ প্রোটেক্টেড করেছে। তার কারণ সমস্ত ফলস অ্যালিগেশন ছিল। আমার লং পলিটিক্যাল, আমি 3 দশকেরও বেশি পলিটিক্স এর সঙ্গে যুক্ত। আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ স্টুডেন্ট লিডার 1988, আই ইলেক্টেড অ্যাজ এ কাউন্সিলার 1995। পুরো এই লং পলিটিক্যাল জার্নিতে আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। এবং সেটাও আপনারা জানেন যে ইকবাল আহমেদ, সুলতান আহমেদরা তারা সেখানে কি রোল প্লে করেছিল, তারা পলিটিক্যাল ইলেকশনের সময় সাবস্ক্রিপশনের কথা বলেছিল এবং সেটা করাপশন ছিল না, কনস্পিরেসি ছিল, কনস্পিরেসি মেড বাই দি ভাইপো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যাদের যারা সহ্য করতে পারত না, যাদের যাদের মনে করেছিল যে আগামী দিনে এরা ব্যারিয়ার, সে তাদের বিরুদ্ধেই ম্যাথুকে কেডি সিং এর মাধ্যমে ইউজ করা হয়েছিল, এক্সচেঞ্জ অফ 65 লাখ এবং 13 জন লোককে টার্গেট করা হয়েছিল। এছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। মমতা ব্যানার্জি যে পারেনি আড়াই বছর সাঁতার কেটে, আর আপনারাও কিছু করতে পারবেন না। এসব দুর্বল চিত্রনাট্য একেবারে গুছিয়ে এসেছে, পুরো গুছিয়ে এসেছে, টাইম উইল স্পিক। ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা ব্যানার্জি, আমার বিরুদ্ধে হাঁপিয়ে গেছেন এবং আমাকে বিচার ব্যবস্থা সম্পূর্ণ প্রোটেক্টেড করেছে। তার কারণ সমস্ত ফলস অ্যালিগেশন ছিল। আমার লং পলিটিক্যাল, আমি 3 দশকেরও বেশি পলিটিক্স এর সঙ্গে যুক্ত। আই স্টার্টেড মাই জার্নি অ্যাজ এ স্টুডেন্ট লিডার 1988, আই ইলেক্টেড অ্যাজ এ কাউন্সিলার 1995। পুরো এই লং পলিটিক্যাল জার্নিতে আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। এবং সেটাও আপনারা জানেন যে ইকবাল আহমেদ, সুলতান আহমেদরা তারা সেখানে কি রোল প্লে করেছিল, তারা পলিটিক্যাল ইলেকশনের সময় সাবস্ক্রিপশনের কথা বলেছিল এবং সেটা করাপশন ছিল না, কনস্পিরেসি ছিল, কনস্পিরেসি মেড বাই দি ভাইপো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যাদের যারা সহ্য করতে পারত না, যাদের যাদের মনে করেছিল যে আগামী দিনে এরা ব্যারিয়ার, সে তাদের বিরুদ্ধেই ম্যাথুকে কেডি সিং এর মাধ্যমে ইউজ করা হয়েছিল, এক্সচেঞ্জ অফ 65 লাখ এবং 13 জন লোককে টার্গেট করা হয়েছিল। এছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। মমতা ব্যানার্জি যে পারেনি আড়াই বছর সাঁতার কেটে, আর আপনারাও কিছু করতে পারবেন না। এসব দুর্বল চিত্রনাট্য একেবারে গুছিয়ে এসেছে, পুরো গুছিয়ে এসেছে, টাইম উইল স্পিক।